হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর সঞ্জীব সরকার। এই ভিডিওতে আমি বলবো খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যে আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে এই দুনিয়াওয়ালা কী করে কন্ট্রোল করে আমাদেরকে বোকা বানাচ্ছে। ভিডিওটা শেষ অবধি দেখবে, দেখবে অনেক নতুন কিছু শিখতে পারবে। তো ভিডিও শুরুতে কিছু ফ্যাক্ট বলবো, যে ফ্যাক্টগুলো তোমাকে মনে রাখতে হবে, আর কেন কী জন্য বলছি সেটা ভিডিও শেষে বোঝা যাবে। চারটে ফ্যাক্ট বলবো, ফার্স্টে ফ্যাক্টগুলো জেনে নাও। ফ্যাক্ট নাম্বার ওয়ান, এই পৃথিবীতে 20% মানুষ সবসময় উইন উইন সিচুয়েশান ক্রিয়েট করে, আর বাকি 80% মানুষ উইন লুজ সিচুয়েশান ক্রিয়েট করে। উইন উইন সিচুয়েশান মানে কিছু মানুষ তোমাকে হেল্প করতে আসবে, যাতে করে তুমি তোমার লাইফের স্বপ্নগুলো পূরণ করতে পারো। তুমি বলবে তোমার লাইফের স্বপ্ন পূরণ করে তাদের কী লাভ? তাদের লাভ এটা হলো, তারা কিছু স্বপ্ন দেখছে, তোমাকে তোমার স্বপ্ন পূরণ করালে তাদের লাইফের স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে। যেমন ধরো, উদাহরণ হিসেবে আমি বলছি বাইজুস, আন একাডেমি, ওরা কী করেছে, একটা অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম নিয়ে এসছে, যাতে করে একটা কম করেছে ভালো এডুকেশন স্টুডেন্টকে দিতে পারে। তো ভালো এডুকেশনের জন্য কী হবে, স্টুডেন্ট যে স্বপ্নগুলো দেখছে, ধরো ভালো এক্সামে ভালো নাম্বার পাওয়া বা ভালো একটা এক্সাম ক্র্যাক করা, তো স্টুডেন্টদের লাইফের স্বপ্ন পূরণ করার জন্য তারা এসছে। যত বেশি স্টুডেন্টের লাইফের স্বপ্ন পূরণ করবে, তত বেশি তাদেরও ইনকাম হবে, বা অন্য যে কারণে তারা এসছে তাদের লাইফের স্বপ্ন পূরণ হবে। মানে এক্ষেত্রে দুজনই জিতবে, কেউ হারবে না, তাই জন্য বলছে উইন উইন সিচুয়েশন। অন্য ক্ষেত্রে কী হচ্ছে, পৃথিবীর 80% মানুষ উইন লুজ সিচুয়েশন ক্রিয়েট করে, মানে তোমাকে দিয়ে তারা তাদের স্বপ্ন পূরণ করিয়ে নেবে। তাদের স্বপ্ন পূরণ হবে, কিন্তু তোমার স্বপ্ন এখানে পূরণ হবে না, এক্ষেত্রে তুমি হেরে যাবে, তারা জিতবে। এটা এই জন্য বলছে উইন লুজ সিচুয়েশন, তুমি হেরে যাবে, তারা জিতবে। তো ফ্যাক্ট নাম্বার ওয়ান গেল। ফ্যাক্ট নাম্বার টু, তুমি যদি কারো কাছ থেকে কোনো জিনিস পেতে চাও, তাহলে তোমাকে সেই জিনিসটা দিতে হবে তাকে, যে জিনিসটা সে তোমার কাছ থেকে চাইছে। একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তোমাকে। ধরো তুমি একটা দোকানদারের কাছ থেকে একটা 10 টাকা দামের বিস্কুটের প্যাকেট আনতে গেলে, তো ওই বিস্কুটের প্যাকেটটা আনতে গেলে তোমাকে 10 টাকা ওই দোকানদারকে দিতেই হবে, বিনা টাকায় তোমাকে দেবে না। বা তুমি যদি বলো আমার কাছে টাকা নেই, এই জলের বোতলটা রেখে দিন, বিস্কুটের প্যাকেটটা আমাকে দিয়ে দিন, তাতেও বেশি সম্ভব সে দেবে না। কিন্তু সে যদি এরকম কন্ডিশন রাখে যে তোমাকে এই বিস্কুটের প্যাকেটটা নিতে গেলে ওই জলের বোতলটাই দিতে হবে, টাকা দিলে হবে না, সেক্ষেত্রে কিন্তু জলের বোতলটা দিয়ে তুমি বিস্কুটের প্যাকেট আনতে পারো। মানে আমি এটাই বলতে চাইছি, তুমি যদি কারো কাছ থেকে কোনো জিনিস আনতে চাও, তাহলে তার মন অনুযায়ী সে যে জিনিসটা চাইছে তোমার কাছ থেকে সেই জিনিসটা দিতে হবে, মানে তার মর্জিতে তোমাকে চলতে হবে, তোমার নিজের মর্জিতে হবে না। বুঝলে এটা? ফ্যাক্ট নাম্বার টু গেল। ফ্যাক্ট নাম্বার থ্রি, দেখবে ভগবান না আমাদের সবাইকে সমান জিনিস দেয়নি, কাউকে একটু বেশি দিয়েছে, কাউকে একটু কম দিয়েছে। উদাহরণ হিসেবে বলতে পারে, কেউ একটু লম্বা, কেউ একটু শর্ট হয়, কেউ একটু বেশি ভালো দেখতে, কেউ একটু কম ভালো দেখতে, কেউ একটু বেশি গরিব, কেউ একটু কম গরিব, কেউ একটু বেশি ধনী, তো এরকমই, মানে সব মানুষকে সমান জিনিস দেয়নি দেখবে। কিন্তু ভগবান সব মানুষকে একটা জিনিস সমান দিয়েছে, সেটা কি জানো? সেটা হলো একদিনে 24 ঘন্টা। পৃথিবীর সব মানুষের কাছেই একদিনে 24 ঘন্টা হয়, সে যেই হোক, রাজা হতে পারে, প্রজা হতে পারে, যে কোনো মানুষের কাছে একদিনে 24 ঘন্টা হবে, কম বেশি কারো ক্ষেত্রেই না। ফ্যাক্ট নাম্বার থ্রি গেল। ফ্যাক্ট নাম্বার ফোর, এই পৃথিবীর সব মানুষ তোমার কাছ থেকে একটা জিনিস ছিনিয়ে নেওয়ার জন্য দিন রাত উঠে পড়ে লেগে আছে, সেই জিনিসটা কী জানো? তোমার টাইম। সবার জন্যই ভগবান দিনে 24 ঘন্টা বানিয়েছে, ওই 24 ঘন্টা থেকে সবাই চেষ্টা করছে তোমার ওই 24 ঘন্টা থেকে কিছু সময় নিয়ে সে ছিনিয়ে নেবে। ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগল, মুভি, টিভি সিরিজ, ক্রিকেট, ফুটবল, সব কিছু দেখো উঠে পড়ে লেগে আছে, ইভেন মোবাইল, মোবাইলে অ্যাপস, সব কিছু তোমার কাছ থেকে তোমার টাইম ছিনিয়ে নেওয়ার জন্যে উঠে পড়ে লেগে আছে। তো তুমি বলবে টাইম ছিনিয়ে তাদের কী লাভ? তাদের লাভ আছে, তারা আসলে তোমার টাইম ছিনিয়ে নিতে চায়নি, তোমার কাছ থেকে তারা টাকা চাইছে, বুঝেছ? টাইম চাইছে না, টাকা চাইছে, কিন্তু তোমার কাছ থেকে ডাইরেক্ট তারা টাকা চাইছে না,
তোমাকে ইনডাইরেক্টভাবে টাকা চাইছে, বুঝছো? ইভেন অনেক মানুষ আছে কি বলতো, টাকা নেই, অনেক গরিব মানুষ আছে, কিন্তু আমি কি বলেছিলাম, ভগবান সব মানুষকে দিনে 24 ঘন্টা দিয়েছে, তাই টাইম সবার কাছে আছে ভাই, টাকা না থাকুক। তো তোমার কাছ থেকে টাইম তারা ছিনিয়ে নিতে চাইছে। কেন ছিনিয়ে নিতে চাইছে? কারণ আজকের বিজনেস প্ল্যান এমনভাবেই বানিয়েছে, ভালো করে শুনবে, বিজনেস প্ল্যান এমন লেভেলেই নিয়ে চলে গেছে যে তারা মানি ইকুয়াল টাইম বানিয়ে দিয়েছে, মানে টাইমকে মানিতে কনভার্ট করে দিয়েছে। এমনিতে আমরা বলি যে টাইম অনেক মূল্যবান, টাকার থেকে অনেক বেশি মূল্যবান, কিন্তু বিজনেসে কী করেছে বলতো, টাইমকে মানিতে কনভার্ট করে দিয়েছে। মানে তুমি যদি কাউকে টাইম দিচ্ছ, আসলে তুমি তাকে শুধু টাইম দিচ্ছ না, তাকে টাকা দিচ্ছ। সে টাকাটা তুমি ডাইরেক্টলিও দিতে পারো বা ইনডাইরেক্ট ওয়েতেও দিতে পারো। ইনডাইরেক্ট মানে হলো কোনো একজন থার্ড পার্সন তোমার জায়গায় টাকাটা দিয়ে দিচ্ছে। তো তুমি বলবে ওই থার্ড পার্সন কেন তোমার জন্য টাকা দেবে? সে থার্ড পার্সন না, পরে তোমার কাছ থেকে টাকাটা নিয়ে নেবে। কি করে? কোনো একটা প্রোডাক্ট বিক্রি করে, ওই যে অ্যাডভার্টাইজ দেয়, কী এটা, বুঝেছো? তো দেখো এই জিনিসটা নিয়ে না আমি তোমাকে পরে একটা বড় করে ভিডিও বানিয়ে ডিটেলসে বলবো যে কীভাবে দুনিয়ার মানুষ টাকা ইনকাম করছে আমাদের থেকে। তুমি জাস্ট এই মুহূর্তে এটা তুমি জেনে রাখো বা মনে রাখো যে তুমি যদি কারো কাছ থেকে, মানে তুমি কাউকে টাইম দিচ্ছ, মানে আসলে টাইম দিচ্ছ না, সাথে টাকাও দিচ্ছ, মানে বিজনেস এমনভাবেই প্ল্যান করে রেখেছে তুমি যাকেই টাইম দিচ্ছ সে আসলে টাইমের সাথে সাথে তোমার টাকাও নিচ্ছে। এই যে তুমি যে যে জিনিসগুলো ফ্রিতে করছো, মনে হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগল, দেন ইনস্টাগ্রাম, ইউটিউব, ক্রিকেট খেলা দেখছো, ফুটবল খেলা দেখছো, মুভি দেখছো, এই কোনো কিছুই ফ্রিতে না ভাই, তোমার মনে হচ্ছে তারা ফ্রিতে দিচ্ছে, আসলে কোনো কিছুই ফ্রিতে না, কোনো না কোনোভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তারা তোমার কাছ থেকে টাকা নিচ্ছে। কীভাবে নিচ্ছে সেটা নিয়ে আমি পরে ভিডিও বানাবো, শুধু এটা মনে রাখো যে তারা নিচ্ছে। কারণ ওই যে বললাম আজকের দুনিয়ায় মানি ইকুয়াল টাইম, মানে টাইম তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারছে, মানে তোমার কাছ থেকে টাকা নিচ্ছে। সেই জন্যই তারা চেষ্টা করছে, দিন রাত উঠে পড়ে লেগে আছে তোমার কাছ থেকে টাইম ছিনিয়ে নেবে বলে। দেখো তাই হচ্ছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগল, এরা কী করছে, ওরা দেখবে তোমাকে, ওরা দেখবে তোমার কাছ থেকে টাইম নেওয়ার জন্য তোমার যে জিনিসগুলো পছন্দ হয় সেই জিনিসগুলো তোমাকে বারবার দেখায়, তাই না? দেখবে ইউটিউবে যা দেখবে, যা ভিডিও দেখবে সেই রিলেটেড ভিডিও বারবার আসে, ফেসবুকে তাই, হোয়াটসঅ্যাপে তাই, সব কিছুতে একইভাবে কাজ করে, বুঝছো? সব কিছু নিয়ে ডিটেলসে একটা ভিডিও পরে আমি বলবো, বানাবো, বুঝলে? তো এটাই সবাই চেষ্টা করছে তোমার কাছ থেকে টাইম ছিনিয়ে নেবে। তো এবার বলবে যে তারা কিভাবে তোমার কাছ থেকে টাইম ছিনিয়ে নেবে। তো ওই যে বললাম একটা ফ্যাক্ট, যে তুমি যদি কারো কাছ থেকে কোনো জিনিস পেতে চাও, তোমাকে সেই জিনিসটা দিতে হবে যে জিনিসটা সে তোমার কাছ থেকে চাইছে। তো ওরা তোমার কাছ থেকে কী চাইছে? টাইম চাইছে, তাই জন্য তোমাকে একটা ওরা জিনিস দিতে হবে, এটাই তোমার ফ্যাক্ট ছিল, এটা রুলস বলতে পারো। তো ওরা তোমাকে কিছু একটা জিনিস দেবে, তো ওরা কী করে জানবে তুমি কী জিনিস চাও? ওরা জানে তুমি কী জিনিস চাও। ওই যে বললাম আমাদেরকে আমাদের সাবকনসিয়াস মাইন্ড 90% কাজ কন্ট্রোল করে, তো ওরা সাবকনসিয়াস মাইন্ডের ব্যাপারে ভালো করেই জানে, তাই জন্য ওরাও জানে কী জিনিস তুমি চাও। তো সাবকনসিয়াস মাইন্ডের কী কাজ ছিল? দুটোই কাজ ছিল, তোমাকে সেই কাজের দিকে নিয়ে যাবে যেই কাজ তোমাকে ইনস্ট্যান্ট প্লেজার দেবে, আর অন্যদিকে পেইন থেকে দূরে রাখবে। তো যে যে কাজে তোমার ইনস্ট্যান্ট প্লেজার আসবে সেই কাজগুলোতেই তোমাকে বেশি বেশি করা করাবে। তো তারা ভালো করে জানে তো তোমার ইনস্ট্যান্ট প্লেজার চাই, তো চলো ভাই তোমাকে বেশি বেশি করে ইনস্ট্যান্ট প্লেজার দেবো, তাহলেই তুমি তোমার টাইম আমাকে দেবে। তো দেখো সব কিছু এসছে, মোবাইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপে যা যা তুমি দেখছো, অনলাইন সোশ্যাল মিডিয়া, পর্নোগ্রাফি, মুভি, যা যা তুমি দেখছো, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এরা কী চাইছে তোমার কাছ থেকে? কিছুই চাইছে না তোমার কাছ থেকে, যারা তোমার টাইম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। টাইম মানে মানি, ওরা টাইম নিয়ে কী করবে, ঘন্টা করবে, কিছুই করবে না, ওরা তোমার কাছে টাকা চাইছে, টাকা নিয়ে নিচ্ছে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। তার বিনিময়ে তোমাকে কী দিচ্ছে? ইনস্ট্যান্ট প্লেজার দিচ্ছে। দেখো না সব কিছুই তোমার ইনস্ট্যান্ট প্লেজার, মদ, বিড়ি, সিগারেট, যা যা তুমি করছো ইনস্ট্যান্ট প্লেজার, বিনিময়ে তোমার কাছ থেকে তোমার টাইম নিয়ে নিচ্ছে। তো আমার এত কিছু বলার পিছনে এটাই ছিল যে দেখো কাউকে ফালতু টাইম দেবে না, বিনা স্বার্থে কাউকে কোনোদিন টাইম দেবে না,
সে তোমার কাছ থেকে টাইম ছিনিয়ে নিচ্ছে না, তোমার টাইম প্লাস মানি দুটোই ছিনিয়ে নিচ্ছে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, তুমি বুঝতে পারবে না যে তুমি টাকা দিচ্ছ। ওই জন্য বললাম পরে একটা ভিডিও বানিয়ে বোঝাবো। তো বারবার রিকোয়েস্ট করছি, প্লিজ কাউকে ফালতু টাইম দেবে না, তুমি নিজে ডিসিশন নেবে তুমি কাউকে টাইম দেবে। বলছে ওই 20% মানুষ, ওই 20% মানুষকে খুঁজে বের করো যারা বলছিলাম যে উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করে, যারা তোমার স্বপ্ন পূরণ করার জন্য তোমাকে হেল্প করবে। তোমার যদি মনে হয় আমার ভিডিও দেখে তোমার কোনো লাভ হয় বা আমি তোমার তোমার স্বপ্ন পূরণ করার জন্য হেল্প করতে পারি, তাহলে আমার ভিডিও দেখবে, নাহলে একদম ভিডিও দেখবে না, টাইম নষ্ট করবে না, এরকম করে কাউকে কোনো টাইম দেবে না, এক মিনিট সময় দেবে না। তো তুমি বলবে কি সোশ্যাল মিডিয়া তাহলে করবো না, আমি সোশ্যাল মিডিয়া ইউজ করবো না? অবশ্যই করবে, সোশ্যাল মিডিয়াকে তুমি তোমার স্বপ্ন পূরণ করার জন্য ইউজ করবে। তুমি যদি সোশ্যাল মিডিয়াকে নাও ইউজ করো, সোশ্যাল মিডিয়া তোমাকে ইউজ করবে তাদের স্বপ্ন পূরণ করার জন্য। আর আমাদের বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে এটাই হচ্ছে, সোশ্যাল মিডিয়া আমাদেরকে ইউজ করছে তাদের স্বপ্ন পূরণ করার জন্য। তো এই জন্যে আমাদের স্বপ্ন আমরা পূরণ করতে পারছি না, আর এই জন্যেই বেশিরভাগ মানুষ আনসাকসেসফুল হয় লাইফে। তো বারবার বলবো কাউকে অযথা টাইম দেবে না, সেই 20% মানুষকে বেশি বেশি করে তাদের সঙ্গে টাইম স্পেন্ড করো, তাহলে দেখবে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। এটাই ছিল সিক্রেট, কাউকে ফালতু টাইম দেবে না, সবাই তোমার কাছ থেকে টাইম ছিনিয়ে নিচ্ছে, টাকা ছিনিয়ে নিচ্ছে। তো এটাই বলা ছিল, দেখা হবে পরের ভিডিওতে, ভিডিও শেষ অবধি দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ।